ট্রায়াঙ্গেল প্রোডাকশনের বিশেষ নিবেদন, পল্লব হালদারের লেখা গল্প ভিন গ্রহের ছোঁয়া। পল্লব হালদার জন্ম 1970 সালে কলকাতায়। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে 1992 সালে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর। কর্মসূত্রে দেশে ও বিদেশে বিভিন্ন শহরে থাকলেও বর্তমানে পশ্চিম আফ্রিকায় নাইজেরিয়ার বৃহত্তম শহর লেগোসের অধিবাসী। পেশায় রসায়ন প্রযুক্তিবিদ এবং একটি বহুজাতিক সংস্থায় চাকুরিরত হলেও তার ঝোঁক ফটোগ্রাফিতে এবং ভালোবাসেন লেখালেখি করতে। তার অনবদ্য সৃষ্টি অর্ক চরিত্রটি। আজ গল্প পাঠে শুভদীপ্ত। অন্যান্য চরিত্রে সৌরভ, বুবাই, বাবাই, শুভঙ্কর, সুজয় এবং আমি শুভ। শুরু হচ্ছে পল্লব হালদারের লেখা কাহিনী ভিন গ্রহের ছোঁয়া। অদ্ভুত ঘটনাটা ঘটল ঠিক সেই সময়ে। ঘটনাটা কেন অদ্ভুত সেটাই এবারে বলবো। তাহলে একটু শুরু থেকেই বলি। নারায়ণ বিদ্যানিকেতনকে ভালো স্কুল কোনোভাবেই বলা যায় না। তার মানে এই নয় যে পতঞ্জলির মতো এই মফস্বলে ভালো স্কুল আর একটাও নেই। আছে, সেই স্কুলের নাম আনন্দ পাঠকভবন। সেখানে পড়ে অর্থবান বাপ মায়ের ভাগ্যবান ছেলেপুলেরা। আনন্দ পাঠকভবন প্রতি বছর রেজাল্টের বিচারে নারায়ণ বিদ্যানিকেতনকে গুনে গুনে 10 গোলে হারায়। মাধ্যমিকে পাশের হার 99%। গত বছর তো আনন্দ পাঠভবন থেকে মাধ্যমিকে 9 স্থানও পেয়েছে একটি ছেলে। ক্লাসের 60 ছেলের মধ্যে 48 ফার্স্ট ডিভিশন, 10 স্টার। এদিকে নারায়ণ বিদ্যানিকেতনে পাশের হার 30%। 50 ছাত্রের মধ্যে মাত্র 6 ছেলে ফার্স্ট ডিভিশন পেয়েছে। খুব স্বাভাবিক কারণেই আনন্দ পাঠভবনের শিক্ষক এবং ছাত্ররা নারায়ণ বিদ্যানিকেতনের ছাত্র এবং শিক্ষকদের করুণা দৃষ্টিতে দেখে। রাস্তায় নারায়ণ বিদ্যানিকেতনের ব্যাচধারী ছাত্রদের দেখলে আনন্দ পাঠভবনের ছেলেরা মুখ টিপে হাসাহাসি করে। নারায়ণ বিদ্যানিকেতনের ছেলেরা তাদের পাশ দিয়ে মাথা নিচু করে হেঁটে যায়। যতীন পড়ে নারায়ণ বিদ্যানিকেতনে, তার বাবা ছুতোর মিস্ত্রি। বেশি পয়সা দিয়ে পড়ানো তার বাবার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। যতীনের বয়স এখন 12, কিন্তু সেসবে 5 থেকে 6 উঠেছে। বয়সের তুলনায় সে 1 ক্লাস নিচেই পড়ছে। তার ক্লাসের বাকি ছাত্ররা সবাই তার থেকে ছোট। যতীন বসে ক্লাসের লাস্ট বেঞ্চে। পড়া ধরলে বেশিরভাগ সময় পারে না। ক্লাসে ঢুকলেন অঙ্কের টিচার রবীনবাবু। রবীনবাবু খুব গম্ভীর প্রকৃতির। তার পরনে ধুতি আর পাঞ্জাবি, তার মাথায় একটা চকচকে টাক, চোখে একটা পুরু গ্লাসের চশমা, বেশ কড়া। যদিও এই স্কুলের ছাত্রদের থেকে বেশি আশাও নেই তার। একমাত্র আশা ভরসা ক্লাসের প্রথম ছাত্র অভিষেকের ওপর। অঙ্ক কষতে দিলে একমাত্র অভিষেকই ঠিকমতো জবাব দিতে পারে। রবীনবাবু ক্লাসে ঢুকে একটি অঙ্ক দিলেন, শতকরার অঙ্ক। সবে 2 সপ্তাহ হল শতকরার কষানো শুরু হয়েছে, তাই জন্য একটা সোজা অঙ্কই দিলেন রবীনবাবু। একটি ফলের দোকান থেকে 250 ফজলি আম কিনে আনা হলো, 2 পর 25 আম পচে গেল, তাহলে শতকরা কতগুলি আম ভালো আছে? অঙ্কটি কষতে দিয়ে 5 পর রবীনবাবু জিজ্ঞাসা করলেন, কে কে পেরেছে অঙ্কটা? ক্লাসের মধ্যে শুধু 3 হাত উঠল, কিন্তু রবীনবাবু যারা হাত তুলেছে তাদেরকে কিচ্ছু জিজ্ঞাসা করলেন না। তার চোখ গেল ক্লাসের লাস্টের বেঞ্চে। যতীন তুই বল,
কত উত্তর বেরিয়েছে তোর? যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। প্রশ্নবানের হাত থেকে বাঁচার জন্য লাস্ট বেঞ্চে বসলাম, কিন্তু সেই আমাকেই প্রশ্নটা করল, মনে মনে ভাবল যতীন। যতীন ভ্যাবলার মতো দাঁড়িয়ে রইল। আরে দাঁড়িয়ে রইলি কেন? কত উত্তর বেরিয়েছে সেটা বলবি তো? এখনো কমপ্লিট হয়নি স্যার, চেষ্টা করছি উত্তর বের করার। কতদূর করেছিস দেখি, নিয়ে আয় খাতাটা আমার কাছে। অনিচ্ছা সত্ত্বেও যতীন উঠে গেল খাতাটা নিয়ে রবীন স্যারের কাছে। যতীনের খাতা দেখে রবীনবাবুর প্রথমে ভুরু কুচকে গেল, তারপর চোখের পুরু চশমাটা খুলে টেবিলের উপর রাখলেন। তার চকচকে টাকটা ঘামতে শুরু করল। দাঁড়িয়ে থাকতে পারলেন না, বসে পড়লেন টেবিলের পাশের চেয়ারটাতে। যতীন খাতা ভর্তি করে 250টা আমের ছবি এঁকেছে, তারপর নিচের লাইন থেকে 25টা আম কেটে দিয়েছে। এরপরে 250কে একবার 100 দিয়ে গুণ করে পুরো লাইনটাই কেটে দিয়েছে। রবীনবাবু শূন্য দৃষ্টিতে বেশ কিছুক্ষণ জানলার বাইরে তাকিয়ে রইলেন, তারপর কোনো কথা না বলে খাতাটা নিয়ে ক্লাস থেকে বেরিয়ে গেলেন। ব্যাপারটা যে কি হলো ক্লাসের কোনো ছেলেরাই বুঝতে পারল না। ক্লাসের মধ্যে গুনগুন করে শোরগোল উঠল। অভিষেক যতীনের কাছে জানতে চাইল ঠিক কি করেছে সে। এমন সময় স্কুলের ক্লার্ক গোপাল দা এসে জানালো যে যতীনকে হেডমাস্টার মশাই অবনীবাবু ডেকে পাঠিয়েছে। যতীন ভয় ভয় হেডমাস্টারের ঘরের সামনে এসে দাঁড়ালো। আসবো স্যার। আয়। ঘরে ঢুকে দেখল হেডমাস্টার মশাইয়ের সামনে চেয়ারে রবীনবাবু বসে আছেন মাথায় হাত দিয়ে, আর হেডমাস্টার মশাইয়ের হাতে ধরা তার অঙ্কের খাতা। যতীন, তোর মাথায় কি অঙ্ক একেবারেই ঠোকে না? না স্যার তা নয়, তবে শতকরার অঙ্ক আমি বুঝতে পারি না। বুঝতে পারিস না তো ক্লাসে যখন পড়ায় তখন জিজ্ঞেস করিস না কেন? এমনিতেই আমাদের স্কুলের রেজাল্ট খারাপ, আর তোর মতো ছেলে মাধ্যমিকের বোর্ডে পরীক্ষায় বসলে ডাহা ফেল করবে, এ আমি এখন থেকেই লিখে দিতে পারি। মাধ্যমিক তো দূরের কথা, তুই তো 6 থেকে 7 উঠতে পারবি না। কাল তোর বাবাকে ডেকে আনবি। মাথা নেড়ে হ্যাঁ জানিয়ে মাথা নিচু করে হেডমাস্টারের ঘর থেকে বেরিয়ে গেল যতীন। যতীন বেরিয়ে যেতেই রবীনবাবু বললেন, একে দিয়ে কিছু হবে না স্যার, একে স্কুলে রাখবেন না। দেখুন রবীনবাবু, আমাদের স্কুলে যেসব বাড়ির ছেলেপুরেরা পড়ে তাদের আর্থিক ক্ষমতা কেমন সে তো আপনার জানাই আছে। বেশিরভাগ ছাত্রেরই প্রাইভেট টিউটর রেখে পড়ানোর ক্ষমতা নেই, শুধু ক্লাসই ভরসা। সব ছাত্রের দিকেই একটু নজর দিন। আমার ধারণা সুযোগ পেলে অনেক সাধারণ ছাত্রও ভালো রেজাল্ট করতে পারে। কি বলছেন স্যার, আমার পড়ানো নিয়ে আপনি ডাউট করছেন? ক্লাসে পই পই করে আমি শতকরা বুঝিয়েছি, এক একটা অঙ্ক 2 রকম মেথডে করানো শিখিয়েছি। যদি ঠিক মতো না শিখিয়ে থাকি তাহলে অভিষেক সুব্রত অমিতাভ অঙ্ক পারে কি করে? অহ, সবার ব্রেন তো আর সমান নয়, কেউ একটু বেশি সময় নিয়ে বোঝে, কেউ তাড়াতাড়ি। আপনি একটু পেছনের বেঞ্চের দিকে নজর দিন, ওদের মতো করে বোঝানোর চেষ্টা করুন, আমার ধারণা ওরা ঠিক পারবে। স্যার আমি আবারও বলছি, যতীনকে রাখা মানে গোটা ক্লাসের ক্ষতি। এই ধরনের ছাত্র অন্যান্য ছাত্রদের মধ্যে বিভ্রান্তি তৈরি করবে, একে স্কুল থেকে বের করে দিন স্যার। আচ্ছা ঠিক আছে, আমি যেটা বললাম সেটাকে একটু মাথায় রাখবেন। যতীনকে স্কুলে রাখবো কি রাখবো না সেটা আমি ওর বাবার সাথে কথা বলেই ডিসিশন নেব, আপনি এখন আসতে পারেন। রবীনবাবু একটু মনোক্ষুণ্ণ হয়েই বেরিয়ে গেলেন হেডমাস্টার মশাইয়ের ঘর থেকে। স্কুল ছুটির পর যতীন বাড়ি গেল না, আজকে তার ভীষণ ভীষণ মন খারাপ। স্কুল থেকে বাবাকে ডেকে পাঠিয়েছে, তার মানে হেডমাস্টার মশাই তাকে আর এই স্কুলে রাখবেন না। ভাবতে ভাবতেই মনটা আরো ভারাক্রান্ত হয়ে উঠল তার। বাবাকে ঘটনাটা জানালেই তাকে আজ উত্তম মধ্যম দেবে, তারপরেই হয়তো কাল থেকেই লাগিয়ে দেবে ছুতোর মিস্ত্রির কাজে। তার বাবার ওই কাঠের কাজ তার ভাল লাগে না করতে,
তারও খুব ইচ্ছা করে পড়াশুনো শিখে বড়লোক বাবাদের মতো হাতে ব্যাগ নিয়ে 10:05 অফিস করার। স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটা জঙ্গল মতো পড়ে, জঙ্গল বলা ঠিক উচিত হবে না, বলা যায় ঝোপঝাড় গোছে। তারই মাঝে একটা ডোবা মতো আছে, একটা সময় হয়তো এই ডোবায় লোকজন স্নানও করত। কাঠের গুঁড়ি ফেলে ঘাট মতো করা আছে, কিন্তু এখন সেটা কচুরি পানায় ভর্তি। যতীনের যখন খুব মন খারাপ করে তখন সে ওই ঘাটের মতো জায়গাটায় এসে বসে থাকে। এই জায়গাটায় সচরাচর কেউ আসে না, যতীনের সাক্ষেপের ভয় নেই। ডোবার জলে পা ডুবিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে সে। বিকেল পেরিয়ে সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ, তার ঘরে যাবার তাড়া নেই। বাবা কাজ ছেড়ে ফিরবে সেই রাতের বেলায়, ঘরে মাও নেই যে তাকে ডাকতে আসবে। যতীনের যখন 5 বছর বয়স তখনই তার মা মারা যায়, অনেকদিন ধরেই ভুগছিল। ডাক্তার বলেছিল তার মা অ্যানিমিক, ওষুধের সাথে ভালো ভালো খাবার খাওয়া খুব দরকার, ভালো খাবারই জোটে না তার আবার ওষুধ। একবার বাসন মাজতে মাজতেই ঘরের উঠোনে পড়ে যায় তার মা, আর ওঠেনি। ভাবতে ভাবতে চোখটা জলে ভরে ওঠে যতীনের। ডোবার জলে কিছু তেছুকে মাছ এসে তার পায়ে অল্প অল্প ঘা মারে। যতীন চোখ বন্ধ করে বসে থাকে, তার বেশ আরামই লাগছে। একবার স্কুলের ধারের ড্রেনের মধ্যে কিছু তেছুকে মাছ দেখতে পেয়ে অভিষেক কথা প্রসঙ্গে একবার জানিয়েছিল যে এই মাছগুলো নাকি পায়ের ময়লা শুকনো চামড়া ঠুকরে ঠুকরে খায়। বিদেশে নাকি অনেক টাকা দিয়ে বড় লোকেরা স্পা বলে একটা জায়গায় যায় বিভিন্ন ধরনের আরাম পাওয়ার জন্য। সেখানে ছোট টাবের জলে তারা পা ডুবিয়ে বসে থাকে, আর তার মধ্যে ছাড়া থাকে কিছু চাষ করা মাছ। সেই সব মাছেরা পায়ের শুকনো চামড়া খাওয়ার জন্য যে ঠুকর মারে পায়ের পাতায় বা গোড়ালিতে, তাতে বিশেষ আরাম পায় তারা। একে নাকি বলে ফিশ পেডিকিওর। এত দুঃখের মধ্যেও মুখে অল্প হাসি ফুটে ওঠে যতীনের। তার নিজেকে কেমন বড়লোক বড়লোক মনে হয়। বড়লোকেরা পয়সা দিয়ে স্পাতে যে সুবিধা নিতে যায়, সে ডোবার ঘাটে বসে বসেই সেই সুবিধা পাচ্ছে। হঠাৎই পেছন থেকে একটা রিনরিনে গলা পেয়ে চমকে পেছনে তাকায় যতীন, তার চিন্তাসূত্র বিঘ্নিত হয়। পেছনে তাকিয়েই যে লোকটিকে দেখে তাকে দেখেই বেশ চমকে যায় যতীন। একটা লম্বা ঠ্যাঙা মতো লোক কখন যে তার পেছনে এসে দাঁড়িয়েছে তা সে খেয়ালই করেনি। লোকটার মাথায় একটাও চুল নেই, গলাটা অস্বাভাবিক রকমের লম্বা, মুখখানা একেবারে চিমশে, চোখগুলো বেশ বড় বড়, কান দুটো বেশ লম্বা, অনেকটা হাতির কানের মতো, আর গায়ের রং অস্বাভাবিক রকমের ফর্সা। ঢোলা ঢোলা আলখাল্লার মতো যে ড্রেসটা পরে আছে লোকটা, সেরকম ড্রেস যদি জীবনে কোনো দিনও দেখেনি। গলায় আবার তাবিজের মতো সবুজ রঙের একটা পাথর। এরকম বিদঘুটে দেখতে মানুষকে দেখে বেশ কিছুটা ভয় পেয়ে গেল যতীন। ঘাট থেকে উঠে লোকটার থেকে একটু তফাতে দাঁড়ালো সে। আপনি কে? আপনাকে তো আগে কোনোদিন এখানে দেখিনি। কোথায় থাকেন আপনি, এই শহরে না অন্য কোথাও? লোকটার মাথা খারাপ নাকি? সুস্থ বলে তো মনে হচ্ছে না, কোনো ক্ষতি টতি করবে না তো? মনে মনে ভেবে একটু শঙ্কিত হয়ে পড়ে যতীন। না না, আমাকে ভয় পাওয়ার দরকার নেই, আমি পাগল নই, সম্পূর্ণ সুস্থ। তবে আমাদের গ্রহের সব মানুষদেরই আমার মতো দেখতে। আশ্চর্য, লোকটা কি আমার মনের কথা পড়তে পারে নাকি? মনে মনে ভাবে যতীন। হ্যাঁ ঠিকই বলেছ, আমরা মানুষের মনের ভাষা বলতে পারি। এবারে বেশ চমকে উঠল যতীন। সত্যি তো, সে মনে মনে যা যা ভাবছে
সব বলে দিচ্ছে লোকটা, কিন্তু এ কি করে সম্ভব? যতীন ভ্যাবলার মতো তাকিয়ে রইল তার দিকে। লোকটা তার মনের কথা ধরে ফেলছে কিছু না বলার আগেই। আরেকটা জিনিস সে লক্ষ্য করছে, কথা বলার সময় লোকটার ঠোঁট নড়ছে না, অথচ সে আওয়াজ পাচ্ছে কি করে? ভারী আশ্চর্য তো, কিন্তু যে কথা আমি বলছি না অর্থাৎ মনে মনে ভাবছি সেই কথা আপনি বুঝছেন কি করে? যতীনের এবারে আর লোকটাকে ভয় করছে না, সে যে তার ক্ষতি করবে না এতক্ষণে তা বুঝে গেছে যতীন। যদি কোনো বদ উদ্দেশ্যই থাকতো তাহলে এতক্ষণে লোকটা তা করেই ফেলত, এত কথা বলতো না। আপনার নাম কি? আমাদের তো তোমাদের মতো নাম হয় না যতীন, তবে আমাদের প্রত্যেকের একটা আলাদা করে আইডেন্টিফিকেশন নাম্বার থাকে। যেমন আমার আইডেন্টিফিকেশন নাম্বার হলো জিটা 554। এ আবার কেমন নাম? এমন নাম তো আমি জন্মেও শুনিনি। এতে অবাক হওয়ার কি আছে? তোমার নাম যে যতীন, সেও তো একটা আইডেন্টিফিকেশনের জন্যই, তাই না? তোমার নামও আমাদের গ্রহের মানুষদের কাছে খুব অদ্ভুত। আপনি যদি সত্যি অন্য গ্রহের বাসিন্দা হন তো এখানে এলেন কিভাবে? জিটা 554 এই কথা শুনে বেশ হাসলো, তারপরে বলল, আমি বেড়াতে বেরিয়েছিলাম, তবে তোমাদের মতো সরাসরি বেড়ানো হয়। আমাদের যে তুমি দেখছো সেটা একটা প্রজেকশন মাত্র। তোমরা পৃথিবীবাসীরা 3D, 4D বা 7D প্রজেকশন শুধু জানো, কিন্তু আমাদের এই প্রজেকশন মাল্টি ডাইমেনশনাল। তাই বেড়ানোর জন্য অরিজিনাল ফিল্ডস আমরা পাই সরাসরি বেড়ানোর মতোই। একে তুমি ফিলও করতে পারবে। তুমি আমার আঙুল স্পর্শ করে দেখো। জিটা 554 তার তর্জনী বাড়িয়ে দিল, যতীনও তার তর্জনী বাড়িয়ে দিল। তার তর্জনী জিটা 554 এর সাথে স্পর্শ করতেই কারেন্ট খাওয়ার মতো একটা শক খেল যতীন। তার গোটা শরীর থরথর করে কেঁপে উঠল, চোখের পাতা বুজে এল। জ্ঞান হারাবার আগের মুহূর্তে যতীন দেখতে পেল জিটা 554 এর দেহ বাতাসে মিলিয়ে যাচ্ছে। যতীনের জ্ঞান যখন ফিরল তখন চারিদিকে বেশ অন্ধকার, তবে মাথার ঠিক ওপরে প্রায় গোল চাঁদটাকে দেখা যাচ্ছে। মনে হয় পূর্ণিমা খুব কাছাকাছি, চারিদিকে ঝিঁঝি পোকা ডাকছে। মশায় কামড়ে তার সারা গা একেবারে ফুলে উঠেছে। চোখ মেলতেই যতীনের মনে হলো যে তার বাবা তার জন্যে ভীষণ রকম চিন্তা করছে। শুধু তার বাবাই নয়, হেডমাস্টার মশাইও তার জন্য খুঁজে বেড়াচ্ছে টর্চ নিয়ে। হেডমাস্টার মশাইয়ের তার উপর রাগ পড়ে গেছে, তিনিও চিন্তান্বিত হয়ে খুঁজে বেড়াচ্ছেন যতীনকে। ধরফর করে উঠে বসল যতীন, ঝোপ থেকে তাড়াতাড়ি বেরিয়েই এগিয়ে চলল বাড়ির দিকে। কিছুটা আসতেই দেখতে পেল তার বাবা আর হেডমাস্টার মশাই টর্চ নিয়ে তাকে খুঁজছে। আশ্চর্য তো, যেমনটি ভাবছিলাম ঠিক তেমনটি হয়েছে, মনে মনে ভাবে যতীন। তাকে দেখতে পেয়েই বুকে জড়িয়ে ধরে কান্না ভেজা গলায় তার বাবা বলে উঠল, কোথায় কোথায় ছিলিস বাবা? তুই সন্ধ্যেবেলা বাড়ি না ফেরায় আমি স্কুলে গিয়ে তোর খোঁজ করি। স্কুলে তখন প্রায় কেউ নেই, কিন্তু হেডমাস্টার মশাই তখনও ছিলেন। ওনাকে জানাতে তোর খোঁজে উনিও বেরিয়ে এলেন। তোর ব্যাপারে সব কথাই আমাকে বলেছেন। ওনার আর রাগ নেই বাবা তোর উপর, তাকিয়ে দেখ তাকিয়ে দেখ। এই রকম কষ্ট দেয় রে বাবা যতীন, আমার কথা মনে নিসনি,
তুই যে আমার কতটা কষ্ট দিয়েছিস তা তুই নিজেই জানিস না। তোর অঙ্ক বুঝতে অসুবিধে হলে আমার কাছে আসিস, আমি বুঝিয়ে দেব। পরের দিন রবীন স্যার ক্লাসে এলেন গম্ভীর মুখে। তার মেজাজ আজ বেশ ভালো রকমই খারাপ। অবনীবাবু জানিয়ে দিয়েছেন যে তিনি যতীনকে স্কুল থেকে তাড়াবেন না। উল্টে রবীনবাবু যে সব ছাত্রদের ওপর সমান নজর দিচ্ছে না এটাও আকার ইঙ্গিতে জানিয়েছেন। রবীনবাবু এবার সত্যি সত্যি বিশেষ নজর দেবেন যতীনের ওপরে। সে যে একটা অপদার্থ সেটা যতদিন না প্রমাণ করতে পারছেন ততদিন তার শান্তি নেই। ক্লাসে এসেই রবীন স্যার শতকরার একটা শক্ত অঙ্ক লিখলেন ব্ল্যাকবোর্ডে। তারপরে বললেন, এই অঙ্কটা কে কে পারবে? আশ্চর্যের ব্যাপার, সারা ক্লাসে মাত্র দুটো হাত উঠল, একটা অভিষেকের এবং আরেকটা যতীনের। যে যতীন ক্লাসের লাস্ট বেঞ্চে বসে স্যারের প্রশ্নের হাত থেকে বাঁচার জন্য, সে যতীন কিনা হাত তুলেছে, তাও এই শক্ত অঙ্কটা কষার জন্য। ক্লাসের বাকি ছেলেরা পেছন ফিরে যতীনকে হাত তুলতে দেখে বেশ হকচকিয়ে গেল। যতীন নিজেও কিছুটা অবাক হয়েছে, কিন্তু তার মনে হচ্ছে এই অঙ্কটা কিভাবে কষতে হয় সেটা সে জানে। রবীন স্যারও যেন ঠিক এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিল। আহত বাঘ যেমন শিকার দেখলে তার উপর আক্রোশে ঝাঁপিয়ে পড়ে, রবীন স্যারও ঠিক তাই করল। তার মুখে একটা বিদ্রুপের হাসি খেলে গেল। চমৎকার, শতকরার অঙ্ক কিভাবে কষতে হয় এবারে সেটা তোদের দেখাবে যতীন। এই মেথড তোরা জীবনে কোনোদিনও দেখিস নি। যতীন উঠে আয়, ব্ল্যাকবোর্ডে অঙ্কটা কষে সবাইকে দেখিয়ে দে তো। ক্লাসের মধ্যে এবার একটা চাপা হাসির রোল উঠল। তবে সবার হাসির আওয়াজ ছাড়িয়ে যার হাসি একটু বেশি জোরেই শোনা গেল সে হলো অভিষেক। সাইলেন্স! রবীনবাবু হুঙ্কার ছাড়লেন, তার মুখে বিজয়ীর হাসি। তার উপর অপমানের যোগ্য জবাব এবারে দেবে ক্লাসের ছাত্ররা। এমন অপমান করবে ছাত্ররা যে যতীন নিজেই বাধ্য হবে স্কুল ছাড়তে। পারফেক্ট! কিন্তু এ কি! যতীন এগিয়ে আসছে দৃপ্ত ভঙ্গিতে, চকটা তুলে নিয়ে নির্ভুলভাবে অঙ্কটা কষে দেখালো যতীন। শুধু তাই নয়, পুরো অঙ্কটা হয়ে যাওয়ার পর যতীন বলল, এটা একটা মেথড, আমি এবারে অন্য মেথডে অঙ্কটা কষে দেখাবো। সবার চক্ষু ছানা পড়া করে দিয়ে যতীন দ্বিতীয় এক মেথডেও অঙ্কটা কষে দেখালো। ক্লাসে পিন পতন নিস্তব্ধতা। অভিষেকের হাসি মিলিয়ে গিয়ে মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। দ্বিতীয় মেথডটা অভিষেক নিজেও জানত না। রবীনবাবু নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এটা কোন যতীন? যতীনের এরকম দৃপ্ত ভঙ্গি তিনি আগে কখনো দেখেননি। রবীনবাবুর মাথা সত্যি সত্যি লজ্জায় কাটা যাচ্ছে। তার মনে হচ্ছে যতীন যেন সবার সামনে তাকে সপাটে এক চড় কষিয়েছে। রবীনবাবু গলা ঝেড়ে গম্ভীর মুখে বললেন, শতকরার অঙ্ক আসলে খুব সোজা, এরপরে যখন তোদের সার্কেল শেখাবো পাই দিয়ে অঙ্ক করতে শেখাবো, তখন বোঝা যাবে অঙ্কের দৌড় কার কতটা। আমি তখনও পারবো স্যার। যতীন বিদ্যুৎ গতিতে জবাব দেয়, তার মুখে স্বল্প হাসি। তাই নাকি? আচ্ছা বলতো পাই এর ভ্যালু কত? অবশ্য বলবি কি করে, আমি তো তোদের এখনো পাই শেখাইনি। 22/7, পাই এর ভ্যালু 22/7, দশমিকে হবে 3.1428। বোয়াল মাছের খাবি খাওয়ার মতো মুখ করে রবীনবাবুর গাল হাঁ হয়ে গেল। পাই এর ভ্যালু দশমিকের পরে চার ঘর পর্যন্ত অনেক অঙ্কের স্যারেরাই জানে না। তিনি নিজে জানেন বলে মনে মনে তার নিজের ওপর বেশ গর্ব ছিল। কিন্তু আজকে যতীনের এই উত্তরে তার গর্ব যেন চুর চুর হয়ে ভেঙে যাচ্ছে। সারা ক্লাস হতভম্ব হয়ে তাকিয়ে আছে যতীনের দিকে। অভিষেকের মুখে এত বড় হাঁ হয়েছে যে তাতে এক ডজন মাছি অনায়াসে ঢুকে বেরিয়ে আসতে পারে। ক্লাসের শেষে মাথা নিচু করে হেডমাস্টার মশাইয়ের ঘরে ঢুকল রবীনবাবু।
আপনি কাল ঠিকই বলেছিলেন, আমি বোধহয় ক্লাসে সবার উপরে নজর দিচ্ছিলাম না। যতীন এখন শতকরার অঙ্ক পারছে, এমনকি শক্ত শক্ত অঙ্কও করতে পারছে। বলেছিলাম না, সবার মধ্যেই কোনো না কোনো লুকোনো ট্যালেন্ট আছে। আমাদের টিচারদের কাজ সেই ট্যালেন্টটাকে খুঁজে দেওয়া, কয়লার খনির মধ্যে থেকে আসল হিরেটাকে টেনে বার করা। কিন্তু আপনার মুখ এরকম ভার কেন? এ জয় তো আপনারই। আপনি ঠিক মতো শেখাতে পেরেছেন বলেই না যতীন আজ অঙ্ক পারছে। সুযোগ পেয়ে উৎফুল্ল অবনীবাবু একটা ছোটোখাটো বক্তৃতাই ছেড়ে দিলেন। তার মুখে এখন বিজয়ীর হাসি। যতীনের ওপর ভরসা করে তিনি খুব একটা ভুল কিছু করেননি। রবীন্দ্রবাবুর মুখে কাষ্ট হাসি ফুটে উঠল। প্রতি বছর পতঞ্জলি মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে আয়োজন করা হয় আন্তর্জেলা কুইজ কনটেস্ট। আশেপাশের গ্রামের স্কুল মিলিয়ে প্রতি বছর 7টা স্কুল অংশগ্রহণ করে এই কুইজ কনটেস্টে। কুমুদিনী স্মৃতি পুরস্কার তুলে দেওয়া হয় সেরা স্কুলকে। ক্লাস 5 থেকে 10 মধ্যে যে কোনো দুই ছেলে বা মেয়েকে পাঠাতে হয় এই কনটেস্টে তাদের স্কুলকে রিপ্রেজেন্ট করার জন্য। প্রতি বছর এই বিজয়ের সম্মান নিয়ে যায় আনন্দ পাঠভবন। নারায়ণ বিদ্যানিকেতন কখনো 5th কখনো 6th হয়। প্রথম দ্বিতীয় বা তৃতীয় ধারের কাছেও আসতে পারে না কোনো বছর। তবে এবছরের ব্যাপার একটু আলাদা। অবনীবাবু নিজে টিম সিলেক্ট করেছেন। ক্লাস 10 ফার্স্ট বয় অভিনন্দন আর ক্লাস 7 যতীন। ও বলতে ভুলে গেছি, যতীন ক্লাস 7 উঠেছে প্রথম হয়ে, অভিষেক দ্বিতীয়। তবে এই টিম সিলেকশনে অবশ্য রবীন্দ্রবাবু বাধা দিয়েছিলেন, বলেছিলেন কুইজে শক্ত শক্ত কোয়েশ্চেন থাকবে, সেখানে ক্লাস 7 থেকে কোনো রিপ্রেজেন্টেটিভ পাঠানো বুদ্ধিমানের কাজ হবে না, ক্লাস 9 বা 10 থেকে সিলেক্ট করা হোক। কিন্তু অবনীবাবু সে কথায় কর্ণপাত করেননি। ক্লাসের মধ্যে যে কোয়েশ্চেনই জিজ্ঞেস করা হোক না কেন, যতীনে তার জিভের ডগায় যেরকম ঝড়ের গতিতে যতীন সব প্রশ্নের জবাব দেয়, তাতে কোনো সন্দেহই নেই যে সে কুইজের শক্ত প্রশ্নও বলতে পারবে। তার যথেষ্ট আস্থা আছে যতীনের উপর। শুরু হলো আন্তঃজেলা কুইজ কনটেস্ট। আনন্দ পাঠভবন ও নারায়ণ বিদ্যানিকেতন সমান তালে উত্তর দিয়ে চলেছে, বাকিরা কেউ ধারের কাছেই নেই। নারায়ণ বিদ্যানিকেতনের যতীনই বেশিরভাগ প্রশ্নের উত্তর দিচ্ছে। অভিনন্দন নিজেও খুব খুশি যতীনের মতো একজন পার্টনার পেয়ে। নারায়ণ বিদ্যানিকেতনের এক একটা সঠিক উত্তরের পরে দর্শক আসনে বসে অবনীবাবুও হাততালি দিয়ে তার টিমকে উৎসাহিত করছেন। রবীন্দ্রবাবুও মুখে অল্প হাসি নিয়ে হাততালি দিচ্ছেন অবনীবাবুর সাথে তাল মিলিয়ে। আনন্দ পাঠভবনের ছাত্র এবং শিক্ষকরা হতবাক নারায়ণ বিদ্যানিকেতনের এই অভাবনীয় পারফরমেন্স দেখে। বিশেষ করে ক্লাস 7 একটা বাচ্চা ছেলে এত সব প্রশ্নের উত্তর দিচ্ছে দেখে তারা ভীষণ রকম আশ্চর্য। শেষ রাউন্ডে আনন্দ পাঠভবনের স্কোর 75, নারায়ণ বিদ্যানিকেতনের স্কোর 75, বাকিদের স্কোর আরও পেছনে। ফয়সলা হবে বাজার রাউন্ডের মাধ্যমে, যে আগে বাজার টিপবে সেই উত্তর দেবে, ভুল হলে সেই প্রশ্ন চলে যাবে প্রতিপক্ষের কাছে। প্রতিপক্ষ যদি সঠিক উত্তর দিতে পারে তবেই জিতবে, না হলে দ্বিতীয় প্রশ্ন দিয়ে নির্ধারণ করা হবে হার জিত। আনন্দ পাঠভবন জেতার জন্য একেবারে মরিয়া। এতাদের স্কুলের প্রেস্টিজের প্রশ্ন, যেভাবেই হোক জিততে হবে এই রাউন্ড, না হলে নারায়ণ বিদ্যানিকেতনের কাছে হেরে গেলে লজ্জায় তাদের স্কুলের মাথা কাটা যাবে। দর্শক আসনে সামনের সারিতে আনন্দ পাঠভবনের হেডমাস্টার নিহারবাবু মাঝে মাঝেই চেঁচিয়ে উঠছেন, কামন রাজদীপ, কামন শ্রেয়াশিস। নিহারবাবু নিজে টিম সিলেকশন করেছেন, পাঠিয়েছেন তার স্কুলের ক্লাস 10 প্রথম এবং দ্বিতীয় ছাত্র রাজদীপ এবং স্নেহাশিসকে তাদের স্কুলের প্রতিনিধি হিসেবে। সব গ্রুপেরই বাজারে হাত। শুরু হলো বাজার রাউন্ড। এটাই ফাইনাল রাউন্ড এবং
কুইজের লাস্ট প্রশ্ন। যে গ্রুপ প্রথম বাজার বাজাবে প্রশ্ন তার কাছেই যাবে। উত্তর সঠিক হলে থাকবে 10 পয়েন্ট, ভুল হলে -5। সেক্ষেত্রে প্রশ্ন চলে যাবে নেক্সট বাজার যে প্রেস করেছে তার কাছে। উত্তর ঠিক হলে বোনাস হিসেবে পাবে 15 পয়েন্ট, ভুল উত্তরের জন্য তাদের কোনো পয়েন্ট কাটা হবে না। তাই প্রশ্ন ভালো করে শুনে উত্তর দেবে। আলো সরল রেখা চলে না বক্ররেখায়, যে বৈজ্ঞানিক আবিষ্কার করেছিলেন? প্রশ্ন শেষ হওয়ার আগেই বেজে উঠল বাজার। আনন্দ পাঠভবনের রাজদীপ বাজার বাজিয়ে দিয়েছে সবার আগে। সে ভীষণ রকম উত্তেজিত। আলো সরল রেখায় চলে, এ তো ক্লাস 7 এর প্রশ্ন। যে বৈজ্ঞানিক আবিষ্কার করেছিলেন তার নাম নিউটন, মনে মনে ভাবে রাজদীপ। সত্যি বলতে কি, ফাইনাল রাউন্ডে এত সোজা প্রশ্ন সে আশাই করেনি। রাজদীপ দৃপ্ত ভঙ্গিতে উত্তর দিল, আলো সরল রেখায় চলে, আবিষ্কারক স্যার আইজাক নিউটন। উত্তর দেওয়ার সাথে সাথেই স্নেহাশিস আর রাজদীপ হাত উঁচু করে তালি দিয়ে জয়ের উত্তেজনা প্রকাশ করল। সঠিক উত্তর শুনে নিহারবাবু আনন্দে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে হাত তালি দিতে লাগলেন। আগে উত্তর দিয়েছে আনন্দ পাঠভবনের ছেলেরা, সুতরাং জয়ী তারা। তার মানে আনন্দ পাঠভবনের ছেলেরা আবার পেতে চলেছে কুইজে শ্রেষ্ঠত্বের শিরোপা। উহ বাবা, ঘাম দিয়ে জ্বর ছাড়ল। শেষ অবধি বজায় রইল আনন্দ পাঠভবনের মান। নারায়ণ বিদ্যানিকেতনের মতো রোদ্দি স্কুলের কাছে হারলে প্রেস্টিজ বলে কিছু থাকতো না, কি বলেন বিপিনবাবু? আনন্দে গদগদ হয়ে নিহারবাবু কথাগুলো বললেন তার পাশের চেয়ারে বসা বিজ্ঞানের শিক্ষক বিপিনবাবুকে। দর্শক আসনে আনন্দ পাঠভবনের ছেলেরা ইতিমধ্যেই আনন্দ উৎসবে মেতে উঠেছে। তাদের দিক থেকে মুহুর্মুহু করতালির ধ্বনি শোনা যাচ্ছে। বাকি স্কুলের ছেলেমেয়েদের মাথা একেবারে হেট। আমার প্রশ্ন কিন্তু এখনো শেষ হয়নি, পুরো প্রশ্ন না শুনে উত্তর দিয়েছে আনন্দ পাঠভবন। ভুল উত্তর দেওয়ার জন্য তারা পাবে -5 পয়েন্ট। আমার প্রশ্ন ছিল, আলো সরল রেখায় চলে না বক্ররেখায়? যে বৈজ্ঞানিক আবিষ্কার করেছিলেন আলো সরল রেখায় চলে তিনি হলেন স্যার আইজাক নিউটন। কিন্তু পরবর্তীকালে প্রমাণ হয় আলো শুধু সরল রেখাতেই চলে না, আলোর গতিপথ কোনো প্রতিবন্ধক দ্বারা বাধাপ্রাপ্ত হলে বা ছিদ্রের মধ্যে দিয়ে প্রবেশ করলে আলো সেই ছিদ্র বা প্রতিবন্ধকের ধার ঘেঁচে বেঁকে যায়। আলোর কোন ধর্মের জন্য এটা সম্ভব হয়, এই ঘটনাকে বিজ্ঞানের ভাষায় কি বলা হয়? পুরো হলে এবার পিন পতন নিস্তব্ধতা। আনন্দ পাঠভবনের উল্লাস ইতিমধ্যেই শোকে পরিণত হয়েছে। প্রতিযোগীদের মধ্যে হালকা গুঞ্জন শোনা গেল, এ উত্তর তাদের অজানা, সিলেবাস বহির্ভূত প্রশ্ন। প্রশ্ন শুনে বাকি প্রতিযোগীদের মনের অবস্থা স্নেহাশিস রাজদীপদের মতো না হলেও কিছু আশার আলো তাদের মুখে দেখা গেল না। শুধু একজনই ব্যতিক্রম, সেটা হলো যতীন। তার মুখে অল্প অল্প হাসি, সে দেখতে পাচ্ছে প্রশ্নকর্তার মনের মধ্যে কি চলছে। সবাইকে অবাক করে দিয়ে বাজার টিপে দিল যতীন। পাশ থেকে অভিনন্দন ফিসফিস করে বলল, কেন বাজার বাজালি? এটা উঁচু ক্লাসের প্রশ্ন, এর উত্তর আমাদের কারোর জানা নেই। যতীন সে কথায় কর্ণপাত না করে উত্তর দিল, কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী আলোর কণা এবং তরঙ্গ এই দ্বৈত সত্তা আছে। এই তরঙ্গ ধর্মের জন্যই আলোক তরঙ্গ যখন কোনো প্রতিবন্ধক দ্বারা বাধাপ্রাপ্ত হয় বা ছিদ্রের মধ্যে দিয়ে যায়, তখন তা সরল রেখায় না গিয়ে সামান্য বেঁকে যায়। পদার্থবিদ্যার ভাষায় একে আলোর অপবর্তন বলে। স্কোরবোর্ডে ফুটে উঠল নারায়ণ বিদ্যানিকেতন 90, আনন্দ পাঠভবন 70। বাকিরা আরো পেছনে। উত্তর শুনে প্রশ্নকর্তা আনন্দে হাত তালি দিয়ে উঠলেন, বললেন, এই প্রশ্ন ছিল হায়ার লেভেলের। এর সঠিক উত্তর দেওয়ার জন্য নারায়ণ বিদ্যানিকেতনকে আমি শুধু বিজয়ী হিসাবে ঘোষণা করছি না, তারা পাবে সর্বকালীন বেস্ট টিম অ্যাওয়ার্ড। নারায়ণ বিদ্যানিকেতনে তখন আনন্দের ঢল নেমেছে। হেডমাস্টার অবনীবাবু চেয়ার থেকে উঠে এসে বুকে জড়িয়ে ধরলেন যতীনকে।
শুনছিলেন ভিন গ্রহের ছোঁয়া, রচনা পল্লব হালদার, গল্প পাঠ শুভদীপ্ত, অন্যান্য চরিত্রে সৌরভ, বুবাই, বাবাই, শুভঙ্কর, সুজয় ও শুভ, এডিটিংয়ে শুভঙ্কর। সমগ্র পরিকল্পনাটি প্রযোজনা ও পরিচালনায় ট্রায়াঙ্গেল প্রোডাকশন।